বঙ্গবন্ধু পরিবার দেশের খেলাধুলাকে ভাবনার গণ্ডি পার করতে চাওয়া এক সাহসী মঞ্চ। জাতির নেতা নিজে খেলোয়াড় ছিলেন, তার সুযোগ্য শেখ কামাল ও শেখ জামালও এগিয়েছেন তাঁর পদাঙ্ক অনুসরণ করেই। শোকাবহ 15 আগস্ট 1975 সালের এই দিনেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রিয় পরিবারকে। ইতিহাসের সেই কালো দিনে গোটা এক ক্রীড়া পরিবারকে হারিয়েছে খেলা পাগল বাঙালি জাতি। ঢাকার ফুটবলের ওয়ান্ডার বয় শেখ মুজিব, রাজনীতিতে রাজ করা নেতা, 1940-এর দাপুটে ক্লাব ওয়ান্ডারার্সেরও নেতায় ছিলেন। শিরোপা জয়িত বটেই, রাজনীতির মাঠ আর ফুটবলের মাঠ দু জায়গাতে তার পজিশন একটাই, ফরওয়ার্ড। দেশের খেলোয়াড়দের বিদেশ যাত্রার উপলক্ষ আসলেই বঙ্গবন্ধুর হাসিমুখ সাক্ষাৎ, তার উৎসাহ পিঠে হাত, স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। দেশের মাঠের খেলা হলেও ছোট্ট শেখ রাসেলকে সাথে নিয়ে মাঠে হাজির হতেন বড় মঞ্চের নেতা। সে কারণেই তো 1973 সালে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৈরি করেন ক্রীড়া ফেডারেশন, 1975 সালে বর্তমান সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ক্রিকেট বাস্কেটবল দুটোই খেলতেন সমান পারদর্শিতায়, খেলা ভালোবাসতেন, স্বপ্নকে নিরন্তর তাড়া করে বেড়ানো এক ধূমকেতু। তার হাত ধরেই 1972 সালে জন্ম নেয় আবাহনী ক্রীড়া চক্র। কোচ হলেন আয়ারল্যান্ডের বিল হার্ট, দেশের বিদেশি কোচদের তালিকায় এই আইরিশই প্রথম নাম। খনজন্মার স্ত্রী সুলতানা কামালও ছিলেন চ্যাম্পিয়ন অ্যাথলিট, লং জাম্পে 68-এর অলিম্পিক্সের সোনাজয়ী। মেজো ছেলে লেফটেন্যান্ট শেখ জামাল, তিনিও ছিলেন খেলা অনুরাগী প্রাণ, তার নামেই আজকের লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, দেশের ফুটবলে আবাহনী সহ এই তিনটি অন্যতম শীর্ষ ক্লাব। ইতিহাসের এই কালো অধ্যায়কে নানান কার্যক্রমে স্মরণ করেছে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব সহ দেশের ক্রীড়াঙ্গনের নানান সংগঠন। ক্লাব প্রেসিডেন্ট সাফওয়ান সুবহানের পক্ষে শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দোয়া মাহফিল ও স্মরণ সভা সহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস, এই উপলক্ষে আমরা ক্লাব থেকে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী আমরা কার্যক্রম গ্রহণ করেছি। অলরেডি আমাদের শুরুতেই ছিল বনানী কবরস্থানে, আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি, তারপরে আমরা আমাদের ক্লাবের শেখ জামালের প্রতিকৃতিতে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তারপরে আমরা 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা ফুল দিয়েছি, ফুল দিয়ে তারপরে আমাদের বাদজোহর আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে দোয়ার অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা এরপরে আমাদের গরিব দুঃখীদের মাঝে আমরা খাদ্য বিতরণ করেছি। শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ব্যস্ত ছিল নানা কর্মসূচিতে, এতিমখানা ও মাদ্রাসা ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করে ক্রিকেট বোর্ড, একাডেমি মাঠে অসহায় অভাবগ্রস্তদের হাতেও খাবার তুলে দেন সভাপতি নাজমুল হাসান পাপন। মতিঝিলের ফুটবল ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাফুফে, দুস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি দোয়া মাহফিলেরও আয়োজন করে ফেডারেশন। ক্রীড়াঙ্গন আর বঙ্গবন্ধু পরিবার পরিপূরক, বাংলার বুকে দুই অবিচ্ছেদ্য নাম।